শেফ দেবাশীষ আমাদের সঙ্গে শুরু করছে কুচিনা রাধুনী পাওয়ার বাই ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল। নমস্কার। পূজো পার্বণ তো লেগেই থাকে, সঙ্গে পেট পুজো তো চলে। এই পূজোটাই তো সারা বছর ধরে আমরা কুচিনা রাধুনীতে মন দিয়ে করি। একদম, আর এই পূজোটার জন্যই সবকিছু। পেটের জন্য। আর যেটা বলছিলাম যে কালী পুজো আসছে, লক্ষ্মী পুজো গেছে, কালী পুজো আসছে, কালী পুজোর সময় একটা অন্য রান্না দেখাবো, কিন্তু কালী পুজো আসবে আসবে করছে, তার মাঝখানে একটা রান্না বাদ যায় না বল? একদম নিশ্চয়ই। এই রান্নাটা আজকে বেছে নিয়েছি, কোন রেসিপি বইতে পাবেন না, সম্পূর্ণ আমার রান্না। এটা বলা হয় জাফরানি দহি মাছ। আমাদের দেবাশীষ গত সপ্তাহে আমাদের যে রান্নাটা শিখিয়েছিল, মানে যে নিরামিষ রান্নাটা শিখিয়েছিল, মালাইচাপ, সেটাও ছিল একেবারে বইয়ের বাইরের রান্না, মানে দেবাশীষের নিজস্ব রান্না। আজকে যেটা শেখাচ্ছে দেবাশীষ সেটাও বইয়ের বাইরের রান্না, দেবাশীষের নিজের রান্না। কি কি লাগছে? লাগছে হলো যেহেতু জাফরানি দই মাছ, টক দই আছে, পেঁয়াজ সেদ্ধ বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, ওকে, আদা বাটা, রসুন বাটা, বড় এলাচ, কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে, নুন আর চিনি, গরম মশলা গুঁড়ো, জাফরান, জিরে গুঁড়ো, সেদ্ধ মাংস আর স্টক। এবার এতে তেল দাও। তেল দেবো দেবো ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড অয়েল। ইয়েস, কুচিনা রাধুনীতে আজকে আমরা শিখছি হচ্ছে একটা মাটনের রেসিপি। এটা অনেক দিন পড়বে, দেখি 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 কতটা, বাস ঠিক আছে, মা একবার দিয়েছি, গুড গুড। গরম হোক তেল। তেল গরম হলে প্রথমে যেটা দেব সেটা হলো সেদ্ধ পেঁয়াজ। তেলটা গরম হোক, ওকে, তেলটা গরম হোক। এইটা এই রান্নাটা যেটা তুমি আজকে এখানে করছো, যেটা একেবারে তোমার রান্না, সেটা কি তুমি কোনো রান্না থেকে ইন্সপায়ার হয়ে করেছো, নাকি ইটস মানে অল অফ আ সাডেন মনে হলো যে আচ্ছা আমি এটা করে দেখি এটা কিরকম হয়? কেউ যদি বলে এটা হঠাৎ করে করলাম, এটা কিন্তু সব শেফের মিথ্যা কথা বলে। ওকে, সব রান্নার এই ডেরিভেটিভ হয়, বেসিক রান্নার বাইরে আমরা কেউ কোনোদিনও যেতে পারি না। তারপর মিক্স অ্যান্ড ম্যাচ সম্পূর্ণ আমাদের মতন ভাবে করে, যেমনি মারা রান্না করে, কোনো গদবাতা রান্না করে, একদম রান্নার সাথে তারা নিজস্ব টাচ ইউজ করে, তো সেই এক একটা রান্নার এক একজনের মায়ের হাতে সেই রান্নাটা অমৃত হয়ে যায়। তো আমরাও শেফেরা এইভাবেই করি, আমরা বেসিক কোনো রান্নাটাকে দেখে নিই, সেখান থেকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে এক একটা রান্না সৃষ্টি করি। কি দেবাশীষ, আমাকে তোমাকে বলা হয়নি, আমার মা যা ফেললি রান্না করছে না, এখানে একটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, দেবাশীষের এইটার উপর আমার বহুদিনের লোক এইটা, কিন্তু এটা আমাকে দেবাশীষ বলেছে এরকম ভাবে কিনতে পাওয়া যায় না, আমি এটা কিনতে চাই। তো এটা নাকি ওই কিলো দরে বিক্রি হয়, পিস হিসেবে নয়। এটার দিকে অবশ্য অনেকেই নজর আমাদের, ইয়ে বাবা কি নাম ভুলে গেছি, সারাক্ষণ ক্যামেরা নিয়ে ছোট পেছন পেছন ছবি তুলে, নামটা বলো না, আমি আরেকবার বলিনি, তখন হাসতে হাসতে আমি খুব একটা তেল, সাদা তেল দিয়েছি আমরা, ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড অয়েল, তার মধ্যে একটা গোটা বড় পেঁয়াজ সেদ্ধ বাটা, তারপর তাতে আমরা দিয়েছি হচ্ছে চারমগজ বাটা, কাজু বাটা, ঠিক আছে, কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে, আদা বাটা এক চামচ, ওটা সাইড করে দাও মাঝখানে ধরে যাবে, রসুন বাটা সাইড করে দিই, হ্যাঁ, দুই চামচ, গোটা এলাচ দিলাম, বাটা দু চামচ, আদা বাটা দিয়েছো, এক চামচ আদা বাটা, এক টুকরো দারচিনি, ওকে, মোটামুটি সবই দিয়ে ফেলেছি, তো এবার যেটা করো, এবার তুমি এদিকে এসো, এদিকে আসবো, ওকে, দেবো আমি এতে তেল, জল, সরি,
এইটার সাথে দই মাছের তো কোনোই সম্পর্ক নেই না 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 এক সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ এটা কি এটা এটা কোন এটা কোন ফ্লেভার বেশি ডমিনেট করছে এটাকে কোনটা এটাকে মানে কোন ধরনের টেস্ট ডমিনেট করছে এটাকে এটা এটার মধ্যে অনেক রকম স্বাদ পাবে তুমি অবধি স্বাদ পাবে অবধি রান্না এটার মধ্যে তুমি অনেকটা মোগলাই ফ্লেভার পাবে যেহেতু এতে জাফরান আছে ঠিক আছে আর এটা দই দই মাংস যেরকম হয় সেরকম ওই ফ্লেভার একটা পাবে এটা এটা পাঞ্চ এটা মিক্স ফ্লেভার পাবে ঠিক আছে এর মধ্যে আমি দেব একটু নুন চামচ এটা নুন নেই তো না ওটা হালকা নুন আছে সিদ্ধ করার সময় আচ্ছা বাই দা ওয়ে ভালো কথা যখন আমি এটা বয়ল করছিলাম তখন আমি দিয়েছি আদা রসুন বাটা অল্প নুন আর টক দই ওকে ঠিক আছে আর গোটা গরম মশলা এটা জাস্ট মাখিয়ে বয়ল করতে দিয়েছি তাই তো এবার এটা মাটনটা দিয়ে দিলাম এখানে আছে 450 গ্রাম সিদ্ধ মাংস কষানো হবে এটা কষানো হবে এটা হ্যাঁ এটা কষানো হবে দ্য স্টক দিয়ে মাংসের স্টক এটার মধ্যে আরেকবার বলে দিই তোমাদের টক দই পড়েছে আদা রসুন পেস্ট পড়েছে অল্প নুন পড়েছে এটাকে জাস্ট মাখিয়ে বয়ল করা হয়েছে তার মাংসটা ইউজ করা হচ্ছে স্টকটা আলাদা করে ইউজ করা হচ্ছে মানে দুটো একসাথে দিয়ে এবার এই কষাবার সময় এই মাংসের স্টকটা ব্যবহার করা হচ্ছে এবার দেব আমি জিরে গুঁড়ো এর জন্য জলটা দিয়ে নিলাম তাহলে জিরের কাঁচা ফ্লেভারটা আসবে না স্টকটা এর জন্য ইউজ করলাম আদারওয়াইজ আপনারা যদি চান জিরে গুঁড়োটা প্রথমে ইউজ করতে পারেন কিন্তু প্রথমে ইউজ করলে কি হবে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে ব্রাউনিশ কালার এসে যাবে যার জন্য আমি একটা স্টক দেওয়ার পর ইউজ করছি জিরে গুঁড়ো দেবাশিস প্রচন্ড রকমভাবে রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত আর এটা কষাতে ব্যস্ত আমি একটা ছোট্ট ব্রেক নেবো আমারও খুব জরুরি একটা হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল আকাশে ফিরে এসেছি আমরা আর আজকে আমরা এখানে দেবাশিসের স্পেশাল একটা রেসিপি যেটা তুমি পৃথিবীর কোনো কুকিং বইতে পাবে না সেটা করা হচ্ছে এখানে দই মাছ জাফরানি দই মাছ জাফরানি দই মাছ আমাদের কষানো হয়ে গেছে হ্যাঁ মাগু ওখানে যাওয়ার আগে ধরে ফেলতে হবে আমাকে এটু গরম মশলা হ্যাঁ আচ্ছা বলে দিই এই গরম মশলার মধ্যে এলাচের ভাগটা বেশি থাকবে ওকে হ্যাঁ ওকে এলাচের পরিমাণটা একটু বেশি থাকবে আর ভাত থাকছে আর তোমার দারচিনি আছে লবঙ্গ আছে যা আছে এটা কি তোমার রোস্ট করে গুঁড়ো করা হ্যাঁ হ্যাঁ ওকে শুকনো খোলায় ভেজে তারপর ওটা ডাস্ট করা এবার হ্যাঁ এটা কি করব আমি সরি এই টক দইটা এখানে আছে 200 গ্রাম টক দই বিট করা ওকে এটা দিয়ে দেব এটা পুরোটা দিয়ে দেব টক হবে না দেখো না ছোট স্টক লাগবে না কিচ্ছু লাগবে না সব সরি দাও কিচ্ছু লাগবে না একটু কেসার আমি উপর থেকে দিয়ে দিলাম এবার আমাদের এখানে অফ অফ ওকে আস্তে আস্তে দূরে থাক ওটা করতে হবে না এমনিতে গোটা না আমি আমি দেখছিলাম সেই টপ ফ্লেভার টেস্টি কিনা এটা কি টকই চাই তোমার একটু টক আসবে একটু টক আসবে টেস্ট একটু আসবে যেহেতু দহি মাছ আমি দইটাকে বাদ দিতে পারি না না সাতটাকে সাতটাকে মনে রাখতে হবে চলো চলো পড়ে যাচ্ছে না ছাকা যেন না লাগে ঠিক আছে আমি রাঁধিনি না হয় আমি রেসিপিটা আবিষ্কার করিনি আমার এই ধরাটাও তো ইম্পর্টেন্ট অফকোর্স এই যে সেটা তুই না থাকলে যে কি হতো আমার এই রান্নাঘরে আমি একা একা পারতাম না সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ ও থ্যাংক ইউ বললো দোষ আমার না বললো দোষ ওকে গ্রেভি গ্রেভিটা খুব দরকার এই গ্রেভি ছাড়া চলবে না রুটি দিয়ে রুমালি রুটি দিয়ে খুব ভালো যাবে বা পরাঠা একটা টিস্যু একটা টিস্যু ওখানে আছে দেবাশিসের সম্পূর্ণ নিজস্ব রেসিপি
দহি মাছ যেটা জাফরানি দহি মাছ এখানে বকবে জাফরানি দহি মাছ যেটা একদম এটা রুমালি রুটি বা পরাঠা দিয়ে খেতে হবে তাই তো ওকে আমাদের গার্নিশের শেষ টাচটাও হয়ে গেছে আর আমাদের শেষ ব্রেকটারও সময় হয়েছে একটা ছোট ব্রেক ফিরছি আমরা সবাই তারাই কাঁচা লঙ্কাটা একটু দেখিনি কি রকম আছে হ্যাঁ তারপর ব্রেক নেব তার আগে নেব না কোথাও যারা উঠে পড়েছো সবাই দেখছি যে জায়গায় চুপচাপ বসো আরে দেখেন কারণ এই গার্নিশের ব্যাপারটাতে কিন্তু সবথেকে বেশি ভুল হয়ে যায় আর বিশেষ করে যেখানে কম্পিটিশন চলছে সেখানে এই গার্নিশগুলোতে তো একটু লক্ষ্য রাখতে হবে আমরা এই যে গার্নিশটা বলছিলাম সবসময় ভুল করে থাকি এই সিভস গুলো দিয়েই আমরা গার্নিশ করি এটা কিন্তু যতটা পারবে রেস্টুরেন্টে খুলে দেয় হ্যাঁ সিভস গুলো বাদ দিয়ে দেয় এটা খুব ভালো হয় যদি মাছখান দিয়ে চিড়ে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ঠান্ডা জলে হ্যাঁ তাহলে সিভস গুলো বেরিয়ে যায় চোখ বুলি না জাফরানি দই মাংস করতে প্রথমে একটা প্যানে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা কাজু বাটা চার মগজ বাটা চিনি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা গোটা এলাচ ও দারচিনি দিয়ে ভালো করে কষতে দিতে হবে এরপর পরিমাণ মতো নুন ও জল ওই মিশ্রণে দিয়ে কষতে দিতে হবে এবারে প্যানের মিশ্রণে মাটন ও মাটন স্টক দিয়ে ভালো করে কষতে হবে এরপর জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশ্রণটাকে ফুটিয়ে নিতে জানো না তো আমার এখানে কত কতগুলো হ্যাংলা আছে যদি সবটা খেয়ে ফেলি ব্যাস এটা একটু সাবধানে যেহেতু এর মধ্যে দই কাজু বাটা আর চারমগজ আছে জিপটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে না টিপস যদি কোনো জিনিস গরম হয় টিপস যদি কোনো জিনিস খুব গরম হয় এবং তোমার খুব লোভ লাগে সেটা সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছে করে তাহলে জিভটা আগে বের করবে না তাহলে জিভ আগে বের করবে না তাহলে আগে সেটাকে ঠোঁট দিয়ে খাবে মানে টেস্টটা কি পেটে গিয়ে বুঝবে মানে সেটাকে এবার খেতে হয় ও দেখি আচ্ছা এবার আচ্ছা এটা ছিল আজকে টিপস ওয়াও আহ হ্যাঁ ঝাল কাঁচা লঙ্কার ঝাল কাঁচা লঙ্কার ঝাল যেটা একদম কি গলায় লাগছে আহ এই সময় ওয়েদার চেঞ্জ হয়েছে তো পুজোর সময় খুব ঠান্ডায় খুব ঘুরেছো একটু শিশির পড়তে শুরু করে মোড়ের দিকে সারা রাত ঠাকুর দেখেছো একটু গলা ঠোলা ধরে আছে আহ এটা খেতে যা লাগবে না সেই সময় জ্বালা করবে জানা আর সঙ্গে টক দই আছে এটা পরের দিন প্রবলেমটা হবে না এনিওয়ে আমার সাথে থাকতে থাকতে দেবাশী রান্নাটা শিখছে ভীষণ ভালো ফাটাফাটি ভালো একটা রেসিপি যেটা পৃথিবীর কোনো কুকিং বুকে নেই আমাদের শেফ আমাদের সঙ্গে আজকে শেয়ার করেছে কুচিনা রাঁধুনিতে তোমরা জানাও এটা তোমাদের কেমন লেগেছে আর তার জন্য লিখে নাও আমার ঠিকানা